বাড়িতে না থাকা সুযোগ নিয়ে একইবারে পাঁচ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বামুনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার পাকুয়াহাট পঞ্চায়েতের ত্রিনগর ও সালালপুর এলাকায়। ঘটনা খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে চুরির তদন্ত শুরু করেছে বামুনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। তবে এক সপ্তাহের মধ্যেও এলাকায় ১০টি বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছে। বারংবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। একাধিক চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জানা যায় ত্রিনগর এলাকার সন্তু তফাদার ও প্রসেনজিৎ ভক্ত সালালপুর এলাকার সনাতন মণ্ডল সনদ হেমব্রম ও নমিতা হান্তার বাড়িতে শনিবার গভীর রাতে দুঃসাহসিক চুরি হয়। প্রত্যেকের বাড়ির সদস্যরা বাড়িতে তালা দিয়ে বাড়ির বাইরে কেউ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা সুযোগ নিয়ে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়িতে ছুটে আসে পরিবারের লোকেরা। চুরি ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বামুনগোলা থানায়। তদন্তে পুলিশ প্রত্যেকের বাড়ি থেকে সোনার অলঙ্কার সহ নগদ টাকা খোয়া যায়। সন্দীপ অটো লাইন্স ধামাকা অফার ২০২২, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার। এক্সপালস ২০০টুভি, এক্সপালস ২০০টি, এক্সট্রিম ২০০এস, এক্সট্রিম ১৬০র উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের ৫০০০ টাকা পর্যন্ত ছাড়। গ্ল্যামার ১২৫, প্যাশন প্রো ১১০, ডেস্টিনি ১২৫ এর উপর রয়েছে ৫ লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি। এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। মোবাইল ৯৮৩২০৭৭৮৪৮। আমার বাড়িতে আজকে রাতে চোর ঢুকেছিল, গেল রাতে সোনা দানা যা ছিল সব কিছু নিয়ে টিয়ে চলে গেছে। আমার স্ত্রীর যাবতীয় যা। বাড়িতে কি কেউ ছিল না? বাড়িতে ছিল, পাশের রুমে ছিল, তাও কেউ বুঝতে পারেনি। রাতের বেলা আসে সব। কি কি গেছে? হাতের বালা, সোনার, তার মঙ্গলসূত্র, আংটি, কানের, নাকের সব যাবতীয়। মোট কত টাকা হতে পারে? সম্পর্কখানি ১ লাখ। আপনার নাম? প্রসেনজিৎ ভক্ত। আমার বাড়িতে আমি তো ছিলাম না, ঠিক আছে? তো আমরা আসি, আসার পরে দেখছি সব ফেলানো, আংটি কানের যা যা ছিল সব নিয়ে গেছে, আর নাকের ছিল ৫-৬টা, সব চুরি হয়ে গেছে। কোথায় ছিলেন আপনি? আমি ছিলাম বাবার বাড়িতে। কবে গেছিলেন? গেছি ৩-৪ দিন হয়েছে। আপনি খবর পেলেন কি করে? খবর আমার স্বামী ফোন করেছিল, পাড়ার থেকে ফোন করেছিল। আচ্ছা, কী কী গেছে তাহলে? আংটি, কানের, আর ৫-৬ হাজার টাকা। আচ্ছা, আপনার নাম? শিবানী কাপাদার। এখানে দেখলাম বাড়িতে চুরি হয়েছে, ভিতরে যা কিছু ছিল সব নিয়ে গেছে এবং খাবার দাবার নষ্ট করে গেছে। হ্যাঁ, আজকে এই পাড়াতে দুটো বাড়িতে চুরি হয়েছে। হ্যাঁ, আবার কিছুক্ষণ আগে খবর পেলাম সালালপুরেও দুটো বাড়িতে চুরি হয়েছে। তার ৩-৪ দিন আগে টিয়ে কাঠি ৩টে বাড়ি চুরি হয়েছে। তার কিছুদিন আগে আবার ওই মির্জাপুরে কয়েকটা বাড়ি চুরি হয়েছে। এরকম যদি প্রতিদিন চুরি হয় তাহলে মানুষ তো এখন আতঙ্কের মধ্যে, এখন বুঝতে পারছি না এই চুরির পিছনে। আমাদের তো মনে হয় এখন পুলিশের সম্পূর্ণ ভূমিকা আছে, সক্রিয় ভূমিকা আছে। পুলিশ যদি সঠিক পদক্ষেপ নিত, প্রশাসন পারে না এমন কিছু নাই, পুলিশ যদি সঠিক পদক্ষেপ নিত, এইভাবে বারবার চুরি হচ্ছে তাহলে এই চোর অনেক আগেই তারা ধরতে পারতো। কিন্তু পুলিশ এখানে সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে পাবলিক এখন ভাবছে ব্যাপারটা নিয়ে। আপনার নাম? আমার নাম মীনা মহন্ত।